আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে আমি মুড়ি মেখে দেখাবো। খাবারটা খুব বেশি দামি না হলেও এটার সাথে কিন্তু অনেকের অনেক আবেগ জড়িত। শৈশবে বা কৈশোরে, কলেজ লাইফে, স্কুল লাইফে, কলেজের দাদু বা স্কুলের দাদুর হাতে কেউ মুড়ি মাখা খাননি এমন লোক কম পাওয়া যাবে। চলুন আগে মুড়ি মাখাটা একটু দেখে নিই, মাঝে মাঝে গল্প করা যাবে। প্রথমেই আমি বাটিতে কিন্তু লবণ আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম, ওটার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একসাথে নিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে এগুলো ভালোভাবে লবণটার সাথে মিশিয়ে নেব। যা বলছিলাম, স্কুল লাইফে বা কলেজ লাইফে দেখা যাচ্ছে যে কলেজের সামনে কোনো নানু বা দাদু দেখা যাচ্ছে যে এইভাবে মুড়ি মাখার জন্য বসে থাকে, আর আমরা সবাই এটা খুবই মজা করেই খাইতাম এবং সবাই খায় সেটা। আমি অবশ্য এখন আর বাচ্চাদেরকে এগুলো খেতে দিই না। আমার বাচ্চা, আমি নিজে খেয়েছি কিন্তু আমার বাচ্চা কখনো খায়নি। আমি যখন হোস্টেলে থাকতাম আমরা দুই বোন একসাথে, তখন এটা আমি যত্ন সহকারে মাখতাম। অনেকদিন পরে এখন যখন বাসায় যাই, বড় আপা প্রায়ই বলে তুই যে আগে মুড়ি মাখাতি সেটা মাখা, কিন্তু দেখা যায় সময়ের অভাবে মাখানো হয় না। অনেকদিন পরে এই কাজটা করতে ইচ্ছে হলো, মেয়ে বারবার বলছে আমার মুড়ি মাখাও, তো মাখাতে বসলাম। কুমিল্লায় যখন আমার পোস্টিং ছিল, আমার ইমিডিয়েট ছোটো বোনটার হাজবেন্ডের পোস্টিংও কুমিল্লায় ছিল, তা আমরা দুই বোন একদিন মার্কেটে গিয়েছি, ওখানে মুড়ি মাখা দেখে ওর ছেলে নাকি খাবে, ও সেটা কিনেছে। কিন্তু আমি ওকে ধমক দিয়েছি, কেন এটা কিনছিস, কারণ এগুলো তো এখন আর হাইজেনিক নাই। কিন্তু ও কিনে খাচ্ছে, তো আমাকে একটু দিল, জোর করে দিল আপা একটু খান। খেয়ে দেখি সে আগের স্বাদ নাই, নাকি আগের আবেগ নাই, তা বুঝতে পারছি না। আর যেটা শেয়ার করছি এটা শুধুমাত্র মুড়ি মাখা না, এটা একটা আবেগ কৈশোরের, শিশুকালের, স্কুল লাইফের, কলেজ লাইফের। আমি মনে করেন আপনাদের সাথে আমি আমার একটা আবেগই, শৈশবের আবেগ, কৈশোরের আবেগই একটা শেয়ার করছি। এই যে এখন আমি লেবু চিপে লেবুটা আবার মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, সাথে একটু সরিষার তেল মিশিয়ে নিলাম। এখন ফার্স্টে চানাচুরটা মাখাচ্ছি, একটু বেশি করেই মাখাচ্ছি যেন সবাই মিলে ভালোভাবে খেতে পারি আর কি। যা বলছিলাম, এটা কিন্তু অল্পের মধ্যেও খাবারটা কিন্তু খুব সুস্বাদু, একসাথে অনেককে আপ্যায়ন করাও সহজ, আর সবার সাথে মিলে খাওয়ার একটা মজাই আলাদা, সেটা কম হোক বা বেশি হোক। যেমন ওই যে একটা কথা আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, যে অল্প দামি খাবার কিন্তু সবাই মিলে খাওয়া যায়, এটা আর ওইভাবে মাখালে কিন্তু বেশ টেস্টি হয়, মজাও লাগে। এই যেভাবে মাখাচ্ছি দেখুন, এখন কিন্তু ফ্লেভার চলে আসছে, একটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি গন্ধটা কিন্তু পাচ্ছি, আপনারা পাচ্ছেন কি না? আপনারা তো পাবেন না, অনুভব করতে পারবেন, কারণ আপনারাও নিশ্চয়ই আমার মতোই খেয়েছেন স্কুল লাইফে, কলেজ লাইফে, নানু দাদুদের হাতে, বা কেউ দাদু দাদা ডাকেন, কেউ নানু ডাকেন, তার হাতে মুড়ি মাখা সবাই খায়, আমরাও খেয়েছি, আপনারাও নিশ্চয়ই খেয়েছেন। তো অনেক দিনের পুরনো একটা আবেগ শেয়ার করলাম মনে করেন আপনাদের সাথে। এই যে আমার চানাচুর মাখা শেষ হয়েছে, এখন মুড়িটা মাখাতে গেলে যেহেতু একটু বড় বাটি লাগবে, সেক্ষেত্রে বলে মাখাচ্ছি। এখন মুড়িটা ঢেলে এখন চানাচুরের সাথে মেখে নিব। একসাথে প্রায় 4-5 জন, যে পরিমাণ আমি মাখালাম একসাথে প্রায় 4-5 জন খেতে পারবে, সাথে এক কাপ চা হলে বৈকালিক নাস্তা খুব সুন্দরভাবেই হয়ে যাবে। দর্শক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।
মাখানো হয়ে গেছে এখন আমরা ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে।